ছাগলের কাজগুলো জানা উচিত, কারণ হলো আপনি আমার সামনে আসেন, ছাগলের কাজগুলো জানা উচিত। ছাগলের কাজগুলো নিজে নিজে যদি করতে পারেন, দেখা যায় আপনি কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকলে এই জিনিসগুলো আপনি এমন অনেক সময় আসবেন দেখবেন কাজের লোক নাই, সেক্ষেত্রে আপনি যদি কিছু করতেই না পারেন, আপনার জিনিসগুলো ময়লা থাকবে, আপনি খাবার দিতে পারবেন না, দরকার হইলেও ঘাস কাটতে হইলেও সেটাও কাটতে পারবেন না, তো জানা থাকলে সব নিজে নিজে করতে পারবেন। আমিও চেষ্টা করি আসলে নিজে নিজে করা, যেহেতু আমার কাজের লোক এখন নাই। যাই হোক, আমি আজকে আমি আমার ছাগলের ঘরটা পরিষ্কার করবো, ক্যামেরাটা যদি একটু সামনে আনি আপনারা দেখতে পারবেন, ভিতরে কিন্তু একদম ময়লা হয়ে গেছে। তো আমি এই যে পানি ছাড়ছি ভিতরে সেটা একটু দেখাই দিই আমার ময়লা, ঠিক আছে? তো আমি পানি ছাড়ছি এখন, এটা একটু পরিষ্কার করবো। হ্যাঁ, কারণ হচ্ছে নিজে করা, নিজে করা থাকলে জানা থাকলে ভালো, গায়ে ময়লা না লাগায় আপনি মাছ ধরতে পারবেন না, তো পুকুরে তো নামতেই হবে, তাই না? আর ভিডিওগুলো দেখতে অনেক মজা লাগে অনেকের, কিন্তু আসলে বাস্তবে ভিডিওগুলো করতে যে কি কষ্ট হয়, এটা যে করে বা যারা মাঠে থাকে তারা ছাড়া কেউ বুঝবে না। ছাগল খালি খাওয়া দাওয়া ঠিক মতো দিলে বা আপনার মানুষ থাকলেও কিন্তু হবে না, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে হবে না। দেখা যায় আপনি আজকে পরিষ্কার করতেছেন, আপনারা হয়তো বলতে পারেন এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে এরকম ময়লা কেন, ছাগল হয় কি আপনি যত পরিষ্কারই করেন এগুলো আবার ময়লা হয়ে যাবে। হ্যাঁ, হয়তো খাটে মানে যেই সুবিধার উপর রাখা আছে ওইটা শুকনা থাকবে, বাট ময়লা তো অবশ্যই হবে, কারণ সেখানে ইউরিন পাস হইতেছে, তারপর হচ্ছে সে তার বাথরুমের ইয়ার ব্যবস্থা থাকে, ওগুলো আপনার হবেই, হয়তো গাটা ভিজবে না দেখ ঠিক, কারণ ছাগল হচ্ছে যে ঠান্ডা মেইন ঠান্ডাটা প্রবলেম করে, তবে যদি ঠান্ডা জায়গায় না রাখেন, চোখের উপর রাখেন, আল্লাহ কোনো সমস্যা হবে না ছাগল এটাই। আর এই যে গরম পড়তেছে আপনারা আসলে ছাগলগুলোকে সপ্তাহের থেকে দিন বসুন করান, বেশি ছাগলগুলোকে আরও বেশি করাইতে পারবেন, যেহেতু আমার এটা হইলো যে ইন্ডিয়ান ব্রিড, তো হয়তো দেখা যাবে যে রেগুলার করাইলে ঠান্ডা রাখার একটা পসিবিলিটি আছে, বাট আমি এটাকে রেগুলার গোসল করাইতে করেছি, এর মধ্যে একটা টেন্ডেন্সি চলে আসছে যে গোসলটার জন্য নর্মাল খুব একটা প্রবলেম এখন হয় না আমার মতে। তো এটা হইল মেইন কথা, তাই বলে আপনারা আবার রেগুলার করাইতে গেলে কিন্তু বিপদে পড়বেন, বাইরের যে ছাগলগুলো আছে এগুলোকে আপনারা হয়তো ওই কি বলা যায় 15 দিনে একবার করাইতে পারেন, আর যেহেতু বেশি গরম পড়তেছে আপনারা করাইতে পারেন সপ্তাহে একদিন, আমার মনে হয় সপ্তাহে একদিন করানোটা যায়, সমস্যা হবে না খুব একটা। ওকে বসু করাবো একটু, আমি একটু ময়লাটাকে ক্লিন করে দিই, একটু বসুনটা করাই দিচ্ছি, কারণ একটু গরমও লাগতেছে ওর গায়ে, আর হলো একটু ময়লাও আছে, যদিও 2 দিন আগে একবার করাইছি, যদিও কোনো কাজ হচ্ছে না এখন, যে বাবা আমি কাজ করছি
চেষ্টা করবেন মাথাটাকে একটু কমে ফেলার জন্য আর কি। হ্যাঁ, আমরা ভিডিওটা আমার মনে হয় বড় না করি, ঠিক আছে? তো যা করার মোটামুটি আপনারা দেখে ফেলছেন, আমি এটা পুরোটা ক্লিন করতে অনেক সময় লাগবে, আপনারা বোর হয়ে যাবেন। তো আমি আপনাদেরকে যা বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আসসালাম, সবাই ভালো থাকবেন।